সো গাইস, এই ধরনের যদি ভিডিও আপনারা এডিট করতে চান তাহলে আশা করি ভিডিওটি একদম ভালো করে ফুল দেখবেন। তো একদম ইজিভাবে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো, ভিডিওটি আশা করি লম্বা হবে না। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের ভিডিও বানানোর জন্য একটা অ্যাপ্লিকেশন লাগবে, এটা হলো ক্যাডমাস্টার। ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক আছে, ওখানে জয়েন উপর পিন করা আছে, ওখান থেকে সিম্পলি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। সো ক্যাডমাস্টারটি ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, উপরে দেখবেন ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর রাইট সাইডে আপনারা দেখবেন নেক্সট, এখান থেকে সিম্পলি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর আপনার যেটা ফটো দিয়ে ভিডিওটি বানাবেন ওই ফটোটা আপনারা সিম্পলি সিলেক্ট করে নেবেন। আমি এখন এই ফটো একটা সিলেক্ট করে নিলাম। আপনার যদি ট্রেন লাইনে তো এই ধরনের করে বসা ফটো থাকে তো অনেক ভালো হবে। তো এটা সিলেক্ট করার পর কী করবো আমরা, এইটা ফটো সিলেক্ট করবো, তারপর কী করবো এইটা ফটো সব কটার লিঙ্ক আপনার ডিসক্রিপশনে পাবেন, ওইখান থেকে আপনার সিম্পলি ডাউনলোড করে নিতে পারবেন। সো আমার কিন্তু তিনটা ফটো সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাবেন এইটা থাকবে আপনার ফটো, আপনার নিজের নিজস্ব ফটো, তারপর এটা থাকবে এই তো এইটা, তারপরে থাকবে এইটা হলুদ প্লেটটা। তারপর কী করবো এখান থেকে আমরা সিম্পলি বের হয়ে যাবো। বের হয়ে যাওয়ার পর কী করবো এই ফটোটা আপনারা যতটুকু ভিডিওটি বানাইতে চান ততটুকু আপনারা এইভাবে লম্বা করে দেবেন, ঠিক আছে? তো লম্বা করে দেওয়ার পর কী করবো এটার উপর ক্লিক করবেন, এইটা ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সাইডে দেখতে আপনারা থ্রি ডট, এই থ্রি ডটের উপর আপনারা ক্লিক করে দেবেন। সিম্পলি ক্লিক করবেন নিচে, সবার নিচেরটা দেখতে পাবেন ডুপ্লিকেট অ্যাস লেয়ার, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে উপরেরটা আছে এটা ক্লিক করে, এই তো বাম সাইডে আপনারা দেখতে পেন ডিলেট অপশন, এখান থেকে ডিলেট করে দেবেন। তো এটা কী করবেন এখন এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে এটা ভিডিও ফার্স্ট অবডি নিয়ে যাবেন এইভাবে, ঠিক আছে? তো ভিডিওর ফার্স্ট অবডি এটা ফার্স্ট অবধি হয়ে গেছে। এখন কী করবো আমরা, তো উপরে যেটা হলুদ প্লেটটা আছে এটার উপর ক্লিক করবো, সাইড থ্রি ডটে ক্লিক করবো, ডুপ্লিকেট ক্লিয়ার করবো, আবার কী করবো সেম করে এটা হলুদটা ডিলিট করে দেবো। রাইট, এটুকু আমাদের কিন্তু হয়ে গেছে। এখন কী করবো এটা একদম কি একদম এতটুকু এটা ফাস্ট করে দেবো, ভিডিওর একদম ফাস্টে চলে আসবো। এখন এইটু হলুদ প্লেটটা আপনারা এখানে বসাবেন, বসে আপনার গ্রামের নাম বা আপনার আশপাশে যদি কোনো ইস্যু থাকে আপনার যেটা নাম ইচ্ছা আপনারা ওইটা নামটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন কী করবো এটার উপর ক্লিক করবো, হলুদ প্লেটটার উপর ক্লিক করবো, সাইডে যে আপনার থ্রি ডট দেখবেন থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করবেন সেন্ড টু, এটা ব্যাক করে দেবেন। তো দেখবেন এখন নিচে চলে গেছে। এখন কী করবো আবারও এইটা এটা যেটা আছে এটা এখন নিচে নামাতে রাখবো একটু। এখন কী করবো এইটা আপনারা সাইডে দেখবেন লেয়ার, লেয়ারে যাবো, লেয়ার থেকে নিচে সবার নিচে দেখবেন, সবার নিচে না তো এইটা দেখবেন টেক্সট, টেক্সটে চলে যাবেন। তারপর আপনার গ্রামের নামটা এখানে লিখবেন, তো আমার এখানে লিখবো হাল্লাকুড়া, হাল্লাকুড়া এইচ এ এল এ কে ইউ আর এ, হাল্লাকুড়া দিয়ে ওকে করে দিলাম। ওকে করে কী করবো এটা একটু জুম করে দেবো, জুম করে এইখানে বসাবো, বেশি জুম হয়ে গেছে। তো আপনার যেমন ভালো লাগবে অমন করে দেবেন। তো দেওয়ার পর দেখতে পাবেন কালারটা কিন্তু ভালো লাগতেছে না। তো এই তো মাঝখানে যে বাক্স, এই সাইডে আপনারা বাক্সটা দেখতে পাবেন, এই বাক্সের উপর আপনার সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর তো আপনারা এই তো এটা একদম এখানে দিয়ে দেবেন, কোনারে দেবেন দিয়ে কালো হয়ে গেছে দেখতে পাবেন না। তারপর এটা ভিডিও শেষ অবধি দেবো এইভাবে। দেওয়ার পর আপনার যে বাকি অংশগুলো আছে না, তো এখানে ক্লিক করবেন, কেচিতে যাবেন ট্রিম টু রাইড আপ প্লেট করে দেবেন, এটাতে ক্লিক করবো, কেচিতে যাবো ট্রিম টু রাইড আপ প্লেট করে দেবো। তো আমার কিন্তু এইটুকু কিন্তু হয়ে গেছে। এখন কী করবো এটার উপর ক্লিক করবো, ক্লিক করে একটু জুম করবো, এইভাবে জুম করে নেবেন, জুম করে এতটুকু ভিডিওর ফার্স্টে আসবেন এইভাবে। এখানে রাখবেন, ঠিক আছে? রাইট, তারপর একদম ভিডিওর লাস্টে চলে আসবেন। আসার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার সাইডে দেখতে আপনার চাবি, ঠিক আছে? তো এই চাবির উপরে ক্লিক করে দেবেন আপনার সিম্পলি। ক্লিক করার পর আপনার কী করা লাগবে, যেটা ট্রেন লাইন যেটা আর কি এই লেয়ারটা আছে, এই লেয়ারটা কী করবেন এইটা ধরে একদম লাস্টে নিয়ে আসবেন। আসার পর দেখতে পাবেন এখন কিন্তু দারুণ লাগতেছে কিন্তু। তারপর একটা সঙ্গের লিঙ্ক দেবো, ওইটার লিঙ্ক আপনার ডিসক্রিপশনে পাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন কী করবো অডিওতে চলে যাবো আমরা, এই তো অডিও, অডিওতে যাবো। যাওয়ার পর কী করবো নিচের দিকে এই সাইডে অ্যালবাম, অ্যালবামে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা কী করবো ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আমার যেটা সং আছে ওই সংটা আপনারা সিম্পলি সিলেক্ট করবেন। তো আমার কিন্তু এখানে সঙ্গের এখানে আসলাম, সংটা নিলাম, তারপর এই যে প্লাস এর চিহ্নতে ক্লিক করে দেবো। তো নিচে আমার কিন্তু দেখতেন সং চলে আসছে দুইবার আসতে, তখন কী করবো এখান থেকে বের হয়ে যাবো, সঙ্গের এখানে ক্লিক করবো, একটা সং ডিলিট করে দেবো। তো আমাদের কিন্তু ভিডিও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আপনার সাইডে দেখতেন একটা অপশন, এই অপশনটির আপনার সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সাইডে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনার যে কোনো একটা অপশন দিয়ে এখান থেকে কোয়ালিটি দিয়ে এখান থেকে সেভ করে নেবেন। বন্ধুরা আমাদের ভিডিও কমপ্লিট হলো, যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। আজকের জন্য এটুকুই।